হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে যাচ্ছি, আজকে কেন এত এত বাজার করা হলো বলো? একটা সারপ্রাইজ প্ল্যান করা আছে আমার, যে সারপ্রাইজ গিফটটা আছে সেটা চলেও এসেছে। হ্যাঁ, প্রথমবার, এই প্রথম আমি জীবনে এই প্রথমবার কেক কাটবো। তো এখানে আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে, এখানে রুটি আছে, আর এখানে ওখানে ঝাল ঝাল করে আলুর দম করে দিয়েছি, আর এখানে আছে রসমালাই। ওর বাবা ওর জন্য কালকে এনেছিল, ও খায়নি, তো ওর জন্য ওটা টিফিন দিয়ে দিয়েছি। আর চলো, তবে আমার ছেলে এখানে রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, বাস আসার সময় হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 6:30, আমার ছেলে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ওর জন্য টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াহুড়ো চলছে, মানে ওকে কখন বাসে তুলে দিয়ে এসে আমার মেয়েকে রেডি করাবো। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন, আর কী স্পেশাল দিন তোমরা অবশ্যই জানতে পারবে, আর এই স্পেশাল দিনে কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। চলো, এখন প্রচণ্ড তাড়াহুড়ো আছে, ছেলেকে আগে পাশে তুলে দেওয়া। তো মেয়েকে আজকে স্কুলে ঢুকিয়ে দিলাম, তারপরে ভাবলাম যে আজকে মর্নিং ওয়াক করে লাভ নেই, আজকে টাটকা সবজিটা পাওয়া যাবে, চলো তাহলে বড় মানে একটু বাজার দিকে, যেখানে আছে বাজারটা বড় বাজার, সেখানে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, তো তোমাদের দাদা ভাইরা যখন ছোট ছিল, মানে পুরনো বাড়িতে ছিল, তখন এখান থেকে বাজার টাজার করা হতো। তো এখন সচরাচর এখানে যাওয়া হয় না, খুব কালবশত যাওয়া হয় আর কি। তো এখানে এলে টাটকা সবজিটা, টাটকা মাছ দা সবই পাওয়া যায়, আর একটু সস্তাতেও পাওয়া যায়। তো এখানে চলে এসেছি আমরা দুজন মিলে, এখানে মাছ কাটা হচ্ছে। তো মাছ আর খুঁজে পাচ্ছি না কোনটা নেব, মানে কোন সাইজেরটা নিলে আমাদের বাড়ির সবাইকার হবে, আর মাছটা সেরকমভাবে একটার থেকে দুটো বেশি কেউ পছন্দ করে না খেতে। হ্যাঁ, তো যাই হোক, চলো আজকে সেরকমভাবেই নিতে হবে। হ্যাঁ, আর তাই একটা রুই মাছটা আমাদের ঘরের বেশি সবাই পছন্দ করে, আমার ছেলে আবার কাতলা মাছ খেতে পছন্দ করে, কিন্তু কাতলা মাছ আমাদের ঘরে মা ওরা খাবে না কেউ। আর কাতলা মাছটা তো মাথাটাই বড় হবে, তাই রুই মাছ একটা ওজন করতে দিয়েছি দাদা ভাইকে। হ্যাঁ, তো আর অনেক বড় সাইজের মাছ ছিল, মানে মাছগুলো বেশ দেখে বেশ লোভ লাগছিলো মাছগুলো, আর মাছগুলোর পেটে ম্যাচও আছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো একটা বড় সাইজের, মানে 700-800 সাইজের একটা মাছ ওজন করে আর কি কাটতে বলা হলো, ওই যে সামনে রাখা আছে। হ্যাঁ, তো সেটাই কাটছে দাদা ভাইটা। আর তারপরে ভাবলাম যে মাছ কেনা, মাছ কিনতে কিনতে সবজিটাও কেনা হয়ে যাবে, কিন্তু একটু ওজনের এদিক ওদিক গোলমাল হয়ে গেলেই আর কি অসুবিধা, তাই এখানেই দাঁড়িয়েছিলাম মাছের এখানেই। আর এদিকে বেলাও হচ্ছে আস্তে আস্তে, মানে বাড়ি ফিরেও যেতে হবে, বাড়িতেও কাজকর্মগুলো আছে সব, অন্যদিন হাঁটি একটু কিছুক্ষণ তারপরে বাড়ি চলে যায়। আর এখানে সবজি বাজার সব কেনা হয়ে গেলো মোটামুটিভাবে, এবার আমরা বাড়ি ফিরে যাই। তো এত সকাল বাজার বসবে না বলে মেয়েকে স্কুলে ঢুকিয়ে পরে বাইকে করে আজকে ঘুরতেই থাকলাম, অনেক দূর গিয়েছিলাম ঘুরতে। হ্যাঁ, তারপরে যখন একটু দেরি হলো, মানে 7:30-8 বাজলো, তখন গেলাম বড় বাজারে, মানে আমাদের পুরনো বাজারে যেখানে আমরা আগে বাজার করতাম। এত এত বাজার কিনে নিয়ে এলাম, কালকের কিছু সবজি কেনা আছে, আজকে মাছ টাছগুলো টাটকা পাওয়া যাবে ওখানে, তাই ওখানে মাছ কিনলাম, আরও কিছু সবজি কিনেছি থলির মধ্যে আছে। তো চলো সেগুলো আগে ধোয়াধুয়ি করে নিই, তারপরে জলখাবার বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলতেই ভুলে যাচ্ছি, আজকে কেন এত এত বাজার করা হলো বলতো? আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা আছে আমার, যে সারপ্রাইজ গিফটটা আছে সেটা চলেও এসেছে। তো ওকে বলিনি আমি, হ্যাঁ আমার ছেলে জানে, আমি জানি, আর আমার বাড়ির লোকগুলো জানে সবাই, কিন্তু তোমাদের দাদা ভাইকে বলিনি, আমার মেয়েও জানে। আমার ছেলে তো মানে যেদিন ঠিক যেদিন এসেছে গিফটটা, সেদিন থেকে আমার ছেলে মানে বলবার জন্য ছটপট করছে বাবাকে, কিন্তু বলিনি। হ্যাঁ, তো ওটা সারপ্রাইজ আছে, যখন ও জন্মদিনে ভাত খেতে বসবে তখন ওকে সেই গিফটটা আমি দেবো, না হলে রাত্রেবেলায় দেবো। তো চলো সেটা এখন সারপ্রাইজই থাক, তোমরা তখনই দেখতে পাবে। তার আগে চলো বাজারগুলো যেগুলো এনেছি সেগুলো ধুয়ে ফেলি। তো দেখো আজকে কী কী বাজার করে এনেছি, মানে আজকের এই দিনটাই, আগের বছরও আমি ওর সঙ্গে বাজার গেছিলাম, তবে তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনে যে বাজারটা বসে সেখানে কিনেছিলাম, আর এবছর গেছি ওদের পুরনো বাজারে, মানে যেখানে ওরা ছোটোর থেকে যেখানে বাজার করে এসেছে, তো সেখানেই গেছি। সেখানে এই যে পেঁয়াজ টেয়াজ নিতেই তো হবে, মাছের ঝোল টোল হবে, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর শাক কেনাই আছে আগের দিনের, ভিন্ডি নিয়েছি, পটল নিয়েছি, বেগুন আছে, গাজর আছে, আর পেঁয়াজ রসুন আছে, আদা আছে,
আর ওই দুটোতে একটাতে আছে মায়ের জন্য দুখানা চারাপোনা, আর একটা ছোট্ট সাইজের চারাপোনা আছে। যাবে হ্যাঁ, মানে ও মাছ দেখলেই তো বলবে যে আমি বড় মাছও খাবো ছোট মাছও খাবো, ওর জন্য ওর বাবা বলেছে যে ঠাম্মিরগুলো খেতে চাইবে তাই ওর জন্য একটা নিয়ে নাও। ওর জন্য ওই ছোটো সাইজটা দেখা যাচ্ছে, ওর জন্য ওটা আছে। আর এখানে আছে অল্প পরিমাণে মাছের তেল আছে, মানে আমাদের আমরা যে মাছটা কিনলাম সেই মাছটার ভেতর থেকে ভালো তেল বেরোয়নি। তো দাদাভাইটাকে বললাম যে পরে যখন মাছ কাটবে আমাদের জন্য রেখে দিও, তো যে পরে যে মাছটা কাটা হয়েছে সেটা থেকে তেল বেরিয়েছে এবং ম্যাচও বেরিয়েছে। তো ওই দুই ম্যাচটা আর তেলটা কিনে নিলাম 35 টাকা দিয়ে। আর এখানে চলো সবজি কটা ধুয়ে নিই। তো সবজি টবজি সব ধুয়ে ধোয়া হয়ে গেছে, চটচট আমি বনিয়ে নিলাম এখানে ভাজাভুজি যেগুলো হবে। তো কাটাকুটি তো আগেই হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে চটপট স্নান সেরে রান্নাটা বসিয়ে ফেলি কারণ বেলা হচ্ছে। তো একদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আর এখানে ভাজাভুজি অল্প মানে আগে কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা পরিমাণে এখনও বাকি আছে। এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা হয়ে গেছে আর পটলগুলো ভাজছি। আর এখানে শাকটা আছে কেটে জল ঝরা আছে, সেটা এবারে ভেজে নেব। আর অল্প পরিমাণে ডাল করা আছে, সকালে ডাল রুটির জন্য করেছিলাম, সেটা আমার ছেলে আর মেয়ে খাবে। হ্যাঁ, আর এখানে লাউ কাটা হয়েছে, ওটা লাউ দিয়ে মাছের তেল রান্না করবো, চাটনি হবে। তো রান্না বান্না কমপ্লিট, এখন চুপটি করে রান্নাঘরে বসে আছি কারণ হালকা হালকা বাতাস দিচ্ছে, ভালো লাগছে। আর অনেকগুলো রান্নাই হয়েছে, থুকে গেলাম রান্না করে করে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো কী সারপ্রাইজ প্ল্যানিং করেছি, মানে সারপ্রাইজটা এসে গেছে বাড়িতে, এই 2-3 দিন হলো, তো এখনও ওকে দেখাইনি। ও যখন বাড়িতে আসবে দোকান থেকে তখন ওর হাতে দেবো, আমি যখন খেতে বসবে তখন দেবো। তো ততক্ষণ তোমাদের কাছে সেটা সারপ্রাইজই থাক। আর ততক্ষণে আমার ছেলেও চলে আসবে স্কুল থেকে, ওই দেবে ওর বাবার হাতে। ওইটা ওদেরই প্ল্যান ছিল। তো চলো ততক্ষণ একটু বসে নিই, তারপর রান্নাঘরটা একটু মুছে নেবো, তাহলে আমার কাজ বাগানো কমপ্লিট। তারপরে যে মানে তোমার দাদা ভাই না খেলে তো আমরা খেতে পাবো না, কেউ পুচকিয়ে খাই নেবো। আর তোমার দাদা ভাই আসুক, ওকে ফোন করে দিই তাড়াতাড়ি যেন চলে আসে, নাহলে মা ওরা কেউ খেতে পাবে না। আমাদের বাড়ির নিয়ম মানে জন্মদিনের ভাত, যার জন্মদিন সে আগে না খেলে কারো ভাত মুখে দেওয়া চলে না। ছোটো বাচ্চা থাকলে খেতে পারে কিন্তু বড়রা কেউ খাবে না। তো যাই হোক, তোমার দাদা ভাইকে দেখি মানে কখন আসে, ফোন করে দেখে নিই ওকে। তো জন্মদিনে তো পায়েস করতেই হবে, তাই এখানে বেশ মিষ্টি টিষ্টি দিয়ে ভালো করে আজকে পায়েসটা রান্না করেছি আমার নিজের মনের মতো করে। হ্যাঁ, আর এখানে আছে কুঁদরি ভাজা, আর তলাতে আছে টমেটো চাটনি, এটা টমেটো আমসত্ব দিয়ে বানিয়েছি। হ্যাঁ, খেজুরটা তোমাদের দাদা ভাই আনতে ভুলে গেছিলো, নাহলে খেজুরও দেওয়া হয় চাটনিতে, ও খেজুরটা আনতে ভুলে গেছিলো আগের দিন। আর এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর তলাতে আছে কুঁদরি ভাজা। কুঁদরি ভাজা তোমাদেরকে দেখালাম, আমি ভুলে যাচ্ছি, এখানে আলু বেগুন ভেন্ডি পটল আছে, এগুলো ভাজাভুজি, মানে ভাজাভুজি আর ঝোল ঝাল সমেত 9 রকমের রান্না করার নিয়ম আছে আমাদের বাড়িতে। আর এখানে আছে ম্যাচ ভাজা, ম্যাচ বড়াগুলো ম্যাচটা অনেকটাই ছিল, তার মধ্যে অল্প পরিমাণে বেসন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ম্যাচ বড়া করেছি সবাইকার জন্য। এখানে আছে পাতলা করে মাছের ঝোল, আর মাছের মাথাটা আছে দুখানা ভাগ করে দিয়েছি, ওটা রাখিনি ভাজতে অসুবিধা হবে বলে। আর এখানে শাক ভেজেছি, শাক ভাজা আছে, আর খেলাটা আছে লাল দিয়ে মাছের তেল রান্না করেছি। ব্যাস এইটুকুই আজকে জন্মদিনের রান্না। চলো তবে এবার দাদা অপেক্ষা করছি। কেক আনা হয়ে গেছে আর ডেকোরেশনও হয়ে গেছে, মোটামুটি ভাবে ডেকোরেশন করেছি বেলুন দিয়ে। আর সারপ্রাইজ গিফটও রেডি আছে, ওটা আমার ছেলেই দেবে আমার বদলে, যেহেতু ওরই প্ল্যান ছিল। আর এই যে তোমাদের দাদা ভাই, চলো এবার কেক কাটিং শুরু করা যাক। তোমরা সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দিও। হ্যালো বন্ধুরা, চলো দেখি কিরকম ভাবে কেক কাটা হচ্ছে আজকে। বোধহয় এটা আমি প্রথমবারই কাটবো কি কেকটা? হ্যাঁ প্রথমবার, এই প্রথম আমি জীবনে এই প্রথমবার কেক কাটবো। এমনিতে আমাদের বাঙালির যা রেওয়াজ, হ্যাঁ, 9 রকম তরকারি, ভাত, ডাল, মাছ, সঙ্গে পায়েস, সেগুলো তো আছেই, সেগুলো তোমরা দেখতে পেলে সারাদিন। আর যুগের সঙ্গে সঙ্গে যেমন মানুষকে পাল্টাতে হয়, আপডেটেড হতে হয়, সেরকম আর কি প্রতিটা জন্মদিনই আমরা সন্ধ্যেবেলাটা কেক কাটার মাধ্যমে সেলিব্রেট করি। তো
চলো আর দেরি না করে, এখন 10:45 বেজে গেল, খাওয়া দাওয়া করতে আছে, আজকে কেক কাটিংটা হয়ে যাক। হ্যাপি বার্থডে। তো চলো তোমরা সঙ্গে থাকো। ফাইনালি কেক কাটার সময় চলে এসছে, দোকানদার মানুষের যা হয়, দোকান থেকে আস্তে আস্তে 10:30-11 বেজে গেল, খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে, আমরা দুজন এখনও পর্যন্ত খাইনি। তো এই যে কেক কাটা চলছে, এটা স্ট্রবেরি ফ্লেভার কেক কাটা হচ্ছে, কারণ পূজা বলেছে চকলেট ফ্লেভার খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, তাই আজকে অন্য ফ্লেভারের কেক নিয়ে আসবে। তাই ওর কথা শুনে স্ট্রবেরি ফ্লেভার ভাই কেক নিয়ে এসছে। আর কেকটা কী হয়েছে, আনতে আনতে এদিকে হেলে গেছিলো, তাই দেখো কেকটা নিজের পজিশন থেকে চেঞ্জ হয়ে গেছে। আর আমার মেয়ে তো ওর কি অভ্যাস, মানে বাড়িতে যারই জন্মদিন পালন করা হোক কেকটা ওই কাটবে, তাই ও জেদ ধরে পড়ে বাবার সামনে দাঁড়িয়ে পড়েছে। তোমাদের দাদা ভাইকে এখনও গিফটটা দেওয়া হয়নি, ও এখনও পর্যন্ত জানেনি, কিন্তু আন্দাজ লাগিয়েছে ঠিক কথাই যে আমরা কিছু ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। তো এই যে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে, আমার মেয়েকে খাইয়ে দেওয়া হলো, এবার ও আস্তে আস্তে সবাইকে, তোমাদের দাদা ভাই সবাইকে খাইয়ে দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আর আমার ছেলে তো বেলুন ফাটাতে ব্যস্ত, আমার এত বিরক্ত লাগছে, মানে ভাবছিলাম যে ভয়েস ওভার দেবো না, কিন্তু ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ ও এত বেলুন ফাটাচ্ছে, এত শব্দ হচ্ছে, মানে বিরক্ত লাগছে, আমি তো পুরো রেগে গিয়ে ওকে মারতেই শুরু করলাম। হ্যাঁ, আর এই যে মাকে খাইয়ে দিল তোমাদের দাদা ভাই, এবার আমার ছেলেকে খাইয়ে দিল, আর ও ওর বাবাকে খাইয়ে দিল, এবার গিফটটা দেবে ও ওর বাবাকে। তোমরা দেখো কি গিফট দিচ্ছে, এই দেখো ওকে গিফট দিচ্ছে একটা স্মার্ট ওয়াচ। হ্যাঁ, তো স্মার্ট ওয়াচটা তোমাদেরকে পরে আমি অবশ্যই দেখাবো। আর এই যে দেখো কেমন বেলুন ফাটাচ্ছে, চোখে মুখে লেগে গেলেই হচ্ছে। ভাইকে খাইয়ে দিল, এবারে পূজাকে খাইয়ে দেবে, পূজা ও দাদা ভাইকে খাইয়ে দেবে। তো যাই হোক, এরকম করে হাসি ফুর্তিতে ভালোই হলো জন্মদিনটা সেদিনকে পালন। আমরা খুবই এই ছোটোখাটো আনন্দগুলো আমরা খুবইভাবেই ভালোভাবেই আনন্দ করি এই দিনগুলো। হ্যাঁ, তো যাই হোক, চলো তোমরাও তোমাদের দাদা ভাইকে ভালোবাসা এবং আশীর্বাদ, যারা বড়রা আছো তারা অবশ্যই আশীর্বাদ করো, যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং কাজে কর্মে সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ, আর এইরকমই আমাদেরকে আনন্দ দিতে থাকে। এই গিফটটা আইডিয়া আমার ছেলে এবং তোমাদের দিদি ভাই, এই যে স্মার্ট ওয়াচ গিফট। The fire bolted rice smart watch. বাহ, তো জন্মদিনের কেক কাটা কমপ্লিট, আর তোমার দাদা ভাইকে এই গিফটটা দিয়েছি, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। তো চলো এবার খাওয়া দাওয়ার পর শুরু করা যাক, অনেকটাই রাত হলো। তোমাদের সবাইকে গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।